শরতের ভোরেই মাও মৎসারতে ইলিশের পসরা, জেলের জালে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশে ভরপুর হাট, চারিদিকেই রূপালী ঝিলিক। এত ইলিশ সত্ত্বেও দাম কমছে না। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1700 টাকা পর্যন্ত, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। হাটের সোহেল সর্দারের আড়তে পৌনে 3 কেজি ওজনের এক ইলিশের দাম হাঁকা হয় 7500 টাকা। পাইকারি ডাকে বিক্রি হচ্ছে টনে টনে ইলিশ। আড়তদাররা বলছেন, টানা 3 দিনে ছুটিতে মাওয়ার রেস্তোরাঁগুলোতে চাহিদা বেড়েছে, হাটে আসছে অনেক শৌখিন ক্রেতা, তাই দাম চড়া। আর ভোক্তারা বলছেন, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। পদ্মা তীরের আড়তটিতে উপকূলীয় ইলিশকেও পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আড়তদার সমিতি বলছে, নদীতে কারেন্ট জালের ব্যবহার আর অবৈধভাবে বালু লুটের কারণে পদ্মায় ইলিশ কমছে, তাই অন্য ইলিশ আনতে হচ্ছে।